আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ রুটস হেয়ার স্কিন অ্যান্ড লেজার সেন্টার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট ভিডিও হতে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আমাদের সাথে আমাদের একজন ভ্যালুয়েবল পেশেন্ট আছে আজকে অ্যাভেলেবল। আপনারা তাদেরকে ওনাকে অনেক আগে থেকেই চিনেন, আমাদের চ্যানেলে ওনার ফার্স্ট ভিডিওটা দেওয়া আছে। ওনার সার্জারির পরে জার্নিটা উনি বলেছিলেন কেমন হয়েছিল। আজকে আমাদের সাথে আমাদের পেশেন্ট আছেন, তিনিও সাকসেসফুলি ওনার 6 মান্থ জার্নিটা কমপ্লিট করেছেন। উনি একজন পেশা একজন ডক্টর এবং আমাদের সাথে আছেন। সো আজকে ওনার হেয়ার ট্রান্সপ্লান্টের 6 মাস পূর্ণ হলো, আজকে ওনার 3rd PRP চলছে। আপনাদের সামনে ওনার আপডেটেড রেজাল্টটা আমি আরও ভালোভাবে দেখিয়ে দেব সামনের ক্লিপগুলোতে। আজকে আমরা পেশেন্টের সাথে তার জার্নি সম্পর্কে একটু জানবো, প্লাস কিছু কোয়েশ্চেন যেটা নিয়মিত আমি পেয়ে থাকি। যেমন আপনাদের মাঝে অনেকেই আছে যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করেছেন এবং দেখা যাচ্ছে যে সবই ফলো করছেন, কিন্তু কয়েকটা জায়গায় একটা কোয়েরি থাকে, কয়েকটা প্রশ্ন থাকে আপনাদের যে আসলে হেয়ার ট্রান্সপ্লান্ট পরবর্তীতে কেয়ারটা কীভাবে ফলো করা দরকার। সেই কোয়েশ্চেনগুলো আজকে একটু বিস্তারিত আলোচনা করে দিব এবং আমাদের পরবর্তীতে পেশেন্টের কাছ থেকে শুনে নিব তার অনুভূতি কেমন, তার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল এবং সব কিছু বিস্তারিত জানব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপু। আমাদের খুবই ভালো লাগছে যে এতদিন পরে মানে একটা আপনাকে দেখতে পারলাম। আজকে খুব ভালো লাগছে আপনাকে দেখে। আপনার হেয়ার ট্রান্সপ্লান্টের 6 জার্নি আজকে পূরণ হলো। সো আপনি এর আগেও আমাদের দর্শকের জন্য অনেক কিছু বলেছিলেন, তো আজকে এতগুলো মাস পরে আপনার কেমন লাগছে? আসলে এটা অনুভূতিটা বলার মতন না, কারণ আমি প্রথম যখন এই বিল্ডিংয়ে বা এই কমপ্লেক্সে পা রেখেছিলাম অনেক একটা ভয় ভীতি এবং ইনফিরিয়রিটি কমপ্লেক্স নিয়ে এসেছিলাম, যে মানে আমার বোধহয় কোনো একটা রোগ আছে, আমি একটা পেশেন্ট, তো আমি হচ্ছে ট্রিটমেন্ট নেওয়ার জন্য এসেছি, যে আই ওয়াজ ল্যাকিং সামথিং, যেটা আমি খুঁজতে এসেছি। বাট আজকে যখন 6 মান্থ পরে আমি আবার ঢুকলাম, আমি খুব কনফিডেন্টলি অনেক একটু ডিফারেন্টভাবে ঢুকলাম। আমার আউটলুকটাই পরিবর্তন হয়ে গেছে সব কিছু সম্পর্কে, এবং আমার কেন যেন মনে হচ্ছে যে আমি মানুষটা একই আছি, কিন্তু আমি আগে যতটা ওপেন আপ করতাম না এখন আমি অতটা করছি। সো মাই আউটলুক অফ লাইফ হ্যাজ চেঞ্জ ড্রাস্টিকলি। সো নাইস অফ ইউ, খুবই সুন্দর, খুবই ভালো লাগছে। আসলে আপনাদের কাছ থেকে এই ধরনের ফিডব্যাক পেয়ে আমাদেরকে খুব ভালো লাগে, এবং আমরা যে আপনার জন্য এতটুকু করতে পেরেছি, এবং ইউ বিন ভেরি সিনসিয়ার পেশেন্ট অ্যাজ ওয়েল, সব কিছু ফলো করছেন, টাইম টু টাইম ফলো আপ এভরিথিং, আসলে খুবই ভালো লাগলো এই সব কিছু শুনে। আপনাদের মাঝে আপনারা অনেকে আছেন যারা আসলে এই ধরনের প্রবলেম ফেস করছেন, তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে ভুলবেন না। এখন আমরা যে পর্বটা শুরু করব সেটা হলো কয়েকটা প্রশ্ন, যেমন কয়েকটা পেশেন্ট আমাকে নিয়মিত করেন, আসলে এই প্রশ্নগুলো আমরা আমাদের আজকে পেশেন্টের কাছ থেকে শুনে নেব সে কীভাবে ফলো করছেন। যেমন আমাদের মাঝে অনেকেই আছে আপনাদের যারা ট্রান্সপ্লান্টের পরে আসলে চুলে হাত দিতে খুবই ভয় পাচ্ছেন, আছড়াচ্ছেন না, সেভাবেই আছে। তো আসলে কতটুকু সুন্দর করে আছড়ানো উচিত বা চুলটাকে কম্বিং করা উচিত ডেলি, আজকে আমরা জেনে নেব। প্লিজ অসাব বলেন। আসলে কম্বিংয়ের বিষয়টা হচ্ছে যে ডেইলি তো মিনিমাম 2 বার, যেটা হচ্ছে রেকমেন্ডেড, আপনারাই বলে দিয়েছেন অবভিয়াসলি, এবং কোথাও বাইরে যাওয়ার আগে একটু অবশ্যই কম্বিং করি, কম্বিং করতে আমার কোনো অসুবিধা হয় না। এবং হচ্ছে যে কাজটা করি সেটা হচ্ছে যে হেয়ার কাট, অনেকের ভয় থাকে যে চুল কাটতে পারবো কি না, আসলে চুল কাটতে সমস্যা নেই, জাস্ট শেভ করা বা মেশিন লাগানো যেটা বলে সেটা অবশ্যই করা যায় না, কারণ হচ্ছে এটা এমনিতে নর্মাল চুল থাকলেও আমরা অনেকে করতে চাই না, কারণ এটা স্ক্যাল্পের মধ্যে একটা ইম্প্যাক্ট পড়ে, শার্প একটা ইনস্ট্রুমেন্ট। বাট সিজার্স দিয়ে আমি সুন্দর মতো ডিজাইন করে নিজের মতো চুলটা কাটি, ট্রিম করি, গ্রুম করি, যেটাকে বলে সেলফ গ্রুমিং, অবভিয়াসলি এটা আমার খুব পছন্দের একটা পার্ট। এবং আরেকটা যেটা সেটা হচ্ছে শ্যাম্পু করাটা, এটা আমি রেগুলারলি মেনটেন করি, সেটা হচ্ছে যে এভরি অল্টারনেট ডে আই ইউজ আ শ্যাম্পু, এবং ইটস ইদার অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু, মানে কেটোকোনাজোল যেটা এখান থেকে আপনার প্রেসক্রাইব করেছেন, এবং এটা হচ্ছে, এবং এর পরেরটাই হচ্ছে নন অ্যান্টি ড্যান্ড্রাফ, যেটা ওরকম শ্যাম্পু। সো এভরি অল্টারনেট ডে ইদার অ্যান্টি ড্যান্ড্রাফ ও নন অ্যান্টি ড্যান্ড্রাফ একটা শ্যাম্পু আমি ইউজ করি, প্রপারলি কম্বিং, প্রপার হেয়ার কাট, প্রপার শ্যাম্পু, এবং টেকিং ইউর মেডিকেশনস অন টাইম, এর থেকে বেশি আর কিছু লাগে না। ভেরি নাইস।
তবে দর্শক আপনি বুঝিয়ে গেলেন আসলে কেয়ারটা আমি কিন্তু আগেও আপনাদের বলেছি আমাদের পেশেন্টের কাছ থেকে আপনি জেনে নিলেন আসলে সে কিভাবে ফলো করছে এবার আমরা পেশেন্টের কাছে তার 6 মান্থসের একটা সংক্ষিপ্ত করে একটা জার্নি শুনে নেব যে কিভাবে সে ফিল করেছেন তার কিভাবে পরিবর্তনগুলো এসেছে কিভাবে সে ম্যানেজ করেছেন প্রত্যেকটা ফেজ এবং প্রত্যেকটা স্টেপ এটা আমরা ওনার কাছে জেনে নেব আসলে 6 মান্থের জার্নির কিছু হাইলাইট আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি আসলে সার্জারি ঠিক পরদিন যেটা হয় সেটা হচ্ছে ড্রেসিং এবং হচ্ছে ড্রেসিং এর আগে আগে দেখা যায় যে হয়তো দুপুরে সার্জারি হয়েছে রাতের বেলা গিয়ে হচ্ছে যে জায়গা থেকে ডোনার এরিয়া ওখান থেকে একটু পানি বা রস বের হচ্ছে এটাতে হচ্ছে অনেকেই ভয় পেয়ে যেতে পারে আমিও ভয় পেয়েছিলাম বাট ইট ইজ আ ন্যাচারাল প্রসেস অফ উন হিলিং তো এটাতে ভয় পাওয়ার কিছু নেই এবং পরের দিন ড্রেসিং করার পরে এই 3-4 দিনের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে যে একটু মুখ বা চোখের আশেপাশে একটু ফুলে যায় সো তখন আমি অনেক ভয় পেয়েছিলাম যে আমি চুল লাগাতে গিয়ে জীবনটা কি শেষ করে দিলাম নাকি আমি কি এভাবে মারা যাব নাকি কিন্তু এটাতেও ভয়ের কিছু নাই ইট ইজ জাস্ট ভেরি টেম্পোরারি এখান থেকে খুব সুন্দর একটা হেড ব্যান্ড দিয়ে দেয় ব্যান্ডটা পরার পরে অনেকখানি ঠিক হয়ে যায় সো এটা একদিন দুই দিন থাকবে এবং এর পরবর্তীতে 2-3 মাস পরে যেটা হয় সেটাকে বলে শেডিং ফেজ মানে চুল যেগুলো লাগানো হয়েছে গ্রাফট সেগুলো পড়ে যায় এবং তখন মনে হয় হচ্ছে চুল আগে যতটুকু ছিল ওগুলোও তো চলে গিয়েছে এখন তো কিছুই নেই কিন্তু এখানেও ভয়ের কোনো কারণ নেই কারণ হচ্ছে গ্রাফট হেয়ারগুলো পড়ে যাওয়ার পরে শেডিং ফেজের পরেই আসে গ্রোয়িং ফেজ এবং গ্রোয়িং ফেজে যে হেয়ারগুলো আসে ওগুলোই কিন্তু পার্মানেন্ট হেয়ার তো শেডিং ফেজটার সময় অনেকেই আমি যখন হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে রিসার্চ করছিলাম তখনও দেখেছি যে অনেকেই শেডিং ফেজটার সময় আশা হারিয়ে ফেলে যে কী হবে না হবে বাট চিন্তার কোনো কারণ নেই কারণ 3-4 মাস শেডিং হওয়ার পরে ইউ উইল এন্টার দ্য গ্রোয়িং ফেজ তখন হচ্ছে হেয়ার যেটা গ্রো করবে ওটাই পার্মানেন্টলি থাকবে এবং আমার 6 মান্থ হয়েছে এবং এই 6 মান্থ আমার রেজাল্ট দেখে আমি আমার অপারেশনের সময়ের যে এক্সপিরিয়েন্স বা এটা পরে শেডিং ফেজের সময় আমার যে একটু হীনমন্যতা এই সব কিছুই ভুলে গিয়েছি এবং হোপফুলি আই এম স্টিল ইন মাই গ্রোয়িং ফেজ বাই দি এন্ড অফ 9 মান্থ অর 12 মান্থ আরও বেটার রেজাল্ট হয়তো পাবো এবং তখনও হয়তো আবার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করতে আসতে পারবো থ্যাংক ইউ আমরা আমাদের ভিডিও লাস্ট এন্ডে চলে এসেছি আপনারা এখন পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পেশেন্ট খুবই সুন্দর করে তার জার্নিটা ব্যাখ্যা করেছেন এবং আপনাদেরও অনেক প্রশ্ন যেটা আশা করি আজকে উত্তরগুলো পেয়ে গেছেন আমাদের সাথে এই পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ আপনাদের মাঝে যে আপনারা যে কয়জনই আছেন চুলের সমস্যায় ফেস করছেন বা আমরা কিন্তু সবসময় ওপেন আছি আপনাদের জন্য যে কোনো প্রশ্ন উত্তর যে কোনো কোয়েরি আপনারা অবশ্যই আমাদেরকে নক করবেন ফোন করবেন বা আপনাদের যেভাবে সুবিধা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সকল দিক থেকে আপনাদেরকে সার্ভ করার জন্য আছি অ্যাভেলেবল আছি আমাদের চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ